ওয়েলকাম টু মাহাতো গ্রামার ক্লাসেস। আজকের প্যারাগ্রাফ, শাহরুখ খান বলিউডের বিখ্যাত অভিনেতা, তার সম্বন্ধে আজকে প্যারাগ্রাফ লিখেছি। তার আজকে জন্মদিন, সেই জন্যই প্যারাগ্রাফটা বানালাম। শাহরুখ খান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার অফ দ্য ওয়ার্ল্ড। শাহরুখ খান হলেন বিশ্বের একজন অন্যতম মহান অভিনেতা। হি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন অন 2 নভেম্বর 1965 ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে 1965 সালে 2 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম ছিল তাজ মোহাম্মদ খান, অ্যান্ড লতিফ ফাতিমা খান ওয়াজ ইজ মাদার, এবং তার মায়ের নাম ছিল লতিফ ফাতিমা খান। হি অ্যাটেন্ডেড সেন্ট কলম্বাস স্কুল ইন সেন্ট্রাল দিল্লি, মধ্য দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। হি ওয়াজ এক্সিলেন্ট ইন হিজ স্টাডিজ, তিনি তার পড়াশোনায় খুব ভালো ছিলেন। হি এনরোল্ড হংসরাজ কলেজ, তিনি হংসরাজ কলেজে ভর্তি হন in 1985 টু আর্ন এ ব্যাচেলার্স ডিগ্রি ইন ইকোনমিক্স। ইকোনমিক্সে ব্যাচেলার ডিগ্রি পাওয়ার জন্য, মানে বিএ পাস করার জন্য তিনি হংসরাজ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে পাশও করে যান 3 বছর পর 1988 সালে। আফটার দ্যাট, তারপরে হি বিগ্যান স্টাডিং ম্যাস কমিউনিকেশন অ্যাট জামিয়া মিল্লা ইসলামিয়া। এরপর তিনি, মানে বিএ পাস করার পর, তিনি সেখান থেকে ম্যাস কমিউনিকেশন পড়ার জন্য জামিয়া মিল্লা ইসলামিয়াতে ভর্তি হন। বাট হি ডিড নট ফিনিশ হিজ স্টাডিজ, কিন্তু তিনি পড়াশোনা তিনি শেষ করলেন না হেয়ার এখানে। কারণ কি? টু পার্সু হিজ অ্যাক্টিং ক্যারিয়ার, তার অ্যাক্টিং ক্যারিয়ার চালানোর জন্য, মানে তার অভিনয় খুব নেশা ছিল, তো অভিনয় করেন বলে তিনি তার পড়াশোনাটা সেখানে শেষ করে না থামিয়ে দিলেন আর পড়লেন না। হি জয়েন দ্য ন্যাশনাল ড্রামা স্কুল ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে তিনি ন্যাশনাল ড্রামা স্কুলে, যেখানে অভিনয় শেখানো হয়, সেখানে তিনি ভর্তি হয়ে গিয়েছিলেন। হি মেড হিজ বলিউড ডেবু, তিনি বলিউডে প্রথম সিনেমা করেন in 1992 উইথ দিওয়ানা। দিওয়ানা বইয়ের মাধ্যমে তার অ্যাক্টিং ক্যারিয়ার সিনেমাতে শুরু হয়, তার প্রথম বই দিওয়ানা। হি হ্যাজ অ্যাপিয়ার্ড মোর দ্যান 80 ফিল্মস, তিনি 80টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। হি হ্যাজ আর্নড 14 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, তিনি 14খানা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন, যেটা বেশ গর্বের বিষয়, কারণ ওরা জেতা বেশ কঠিন, খুব ভালো অভিনয় করলে তবেই সে, মানে সেই এটা পুরস্কারটা পাওয়া যায়। তিনি খুব ভালো অভিনেতা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, হ্যাজ অ্যাওয়ার্ডেড হিম, তাকে দিয়েছেন, পুরস্কৃত করেছেন দ্য পদ্মশ্রী, মানে পদ্মশ্রী, পদ্মশ্রী উপাধিটা, পুরস্কারটা ভারত সরকার তাকে দিয়েছেন। দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স, মানে ফ্রান্সের সরকার, হ্যাজ অ্যাওয়ার্ডেড হিম দ্য লিজিয়ন অফ অনার, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান, সবচেয়ে বড় সম্মান লিজিয়ন অফ অনার, এটা ফ্রান্স সরকার শাহরুখ খানকে দিয়েছেন। আমাদের বাঙালি যিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি আর অসুস্থ, তিনিও কিন্তু ফ্রান্স থেকে লিজিয়ন অফ অনার সম্মানটি পেয়েছেন। হি ইজ রেফার্ড অ্যাজ দ্য কিং অফ বলিউড, তাকে বলিউডের কিং বা বাদশাহ বলা হয়। সাম ফেমাস ফিল্মস অফ শাহরুখ খান, শাহরুখ খানের কিছু ফিল্ম, কিছু বিখ্যাত যে ফিল্মগুলো হলো, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, বা দা চেন্নাই এক্সপ্রেস ইত্যাদি, এই বইগুলো তার খুব বিখ্যাত বই। এখানে মনে রাখা দরকার যে চেন্নাই এক্সপ্রেস সিনেমাটায় তিনি সবথেকে বেশি মুনাফা অর্জন করেছিলেন, 600 কোটিরও বেশি, তার সবথেকে সফলতম বই এটা। হিজ ওয়াইফ ইজ গৌরী খান, তার ওয়াইফ গৌরী খান, গৌরী একজন হিন্দু ছিলেন কিন্তু শাহরুখ খান মুসলমান, তিনি তাকে বিয়ে করেন এবং তার বাড়িতে কিন্তু দুটো ধর্মই সমানভাবে পালন করা হয়, হিন্দু মুসলিম কোনো দুটোই সমান, এবং তার স্ত্রী যে গৌরী খান, যা টাটের খান হলেও তিনি কিন্তু হিন্দু ধর্ম মেনে চলেন, সেখানে তিনি পুজো করতে পারেন, মানে শাহরুখ খান একজন, মানে কুসংস্কার মুক্ত মানুষ, তিনি সব ধর্মকে সমানভাবে দেখেন। তার যে ছেলেমেয়েরা আছে, 3 জন ছেলেমেয়ে আছে, 3 চিলড্রেন, দেখো লেখা আছে দে হ্যাভ 3 চিলড্রেন, তার যে 3 জন ছেলেমেয়ে আছে তারা কিন্তু বাড়িতে হিন্দু মুসলিম দুটো ধর্মে কিন্তু পালন করে। দিস গ্রেট পার্সন, এই মহান মানুষটি হ্যাজ বিন ডিসক্রাইবড
এই মহান মানুষটাকে বর্ণনা করা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিল্ম স্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবথেকে সফলতম যে অভিনেতা হিসাবে কিন্তু তাকে গণ্য করা হয়। তার মানে পৃথিবীর মধ্যে সবথেকে সফল অভিনেতার মধ্যে তিনি একজন। যদি এটা ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যারা শাহরুখ খানের ফ্যান আছে অবশ্যই লাইক দাও একটা, আর কমেন্ট করে জানো এটা কেমন লাগলো। আজকে যেহেতু শাহরুখ খানের জন্মদিন তাই আমি এইটা প্যারাগ্রাফ আলাদা করে বানালাম। আমার চ্যানেলের নাম হচ্ছে মাহাতো গ্রামার ক্লাসেস, আমি তো গ্রামার বা প্যারাগ্রাফ বিভিন্ন ভিডিও ছাড়িয়ে রয়েছে একটা করে, আজকে ভিডিওটি একটু স্পেশাল কারণ শাহরুখ খানের জন্মদিন বলে। ওকে, আজকের জন্য এতটাই, আমরা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে নতুন আছো যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি রোজ একটা করে ভিডিও তৈরি করি, গ্রামার হোক রাইটিং হোক, এবং সেগুলো আপলোড করতে থাকি। ঠিক আছে।